আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে আলোর উৎসব দীপাবলি। এবং দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির। এবং সেই উপলক্ষেই প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সকলে মিলে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করেন এবং সমস্ত কিছু খতিয়ে দেখেন কি করে সমস্ত অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করা যায়। সে উপলক্ষে আজ এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মাতাবাড়িতে। এবং এর পৌরোহিত্যে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় এবং ছিলেন জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরাও। দীপাবলি উপলক্ষে সেজে উঠছে মাতাবাড়ি চত্বর এবং সেই উপলক্ষেই আজকের এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সমস্ত কিছু সুন্দরভাবে যেন সম্পন্ন করা হয়, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে জরুরি ব্যবস্থাপনা সমস্ত কিছু যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেই উপলক্ষেই করা হয়েছে এই পর্যালোচনা বৈঠক। আমরা শুনব বিধায়ক অভিষেক দেবরায় কি বলছেন এবং পুলিশ আধিকারিকরাও কি বলছেন আমরা শুনব। এডিশনাল ফোর্স আমাদের পিএইচকিউ সে মিলি হ্যায়, লাস্ট টাইম সে ভি জ্যাদা হাম ফোর্স ডিপ্লয় কর রহে হ্যায়, और नो एंट्री पॉइंट्स पे भी हमारा पुलिस स्टाफ रहेगा। कंट्रोल रूम जो है हमारा मातावाड़ी में हर साल की तरह बनेगा और जगह जगह पे हमारी पुलिस हेल्प डेस्क भी रहेगी और हमारा 24/7 मेले में पूरा फंक्शनल हमारा स्टाफ जो है कंट्रोल में रहेगा। यहाँ पे कोई किसी प्रकार की समस्या होगी नहीं और बहुत एक्सेसिव स्टाफ हमारे पास रहेगा एंड 24/7 दे विल बी अवेलेबल फॉर द पब्लिक, तो किसी प्रकार की समस्या नहीं। মাতা ত্রিপুরা সুন্দরীর এই মেলার আকর্ষণ তো প্রতিবারই থাকে, মা নিজেই একটা আকর্ষণ। তো আমাদের চেষ্টা থাকবে নির্ভেজাল কীভাবে এই উৎসবটা করা যায়। তো জয়েন্টলি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে ডিএম গোমতী, এসপি গোমতী সহ পঞ্চায়েত চেয়ারম্যান, সহকারী সভাধিপতি, সভাধিপতি, সমস্ত যারা যারা বিভিন্ন কমিটি যে হয়েছে প্রতিবারই হয়, এই কমিটিগুলোর সাব কমিটিগুলোর যারা কনভেনার আছেন তাদেরকে নিয়ে আজকে পুরো সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের ঘুরে দেখা হয়েছে কোথায় কোথায় ভিআইপি রুম করা হবে, কোন জায়গায় আমাদের কীভাবে আমাদের মঞ্চ কোথায় হবে, কীভাবে লাইট দিয়ে কীভাবে সাজানো হবে। তো আমাদের এবার প্রয়াস থাকবে যে অন্যান্য বছর যেভাবে সাজানো হয় লাইটের দিক দিয়ে এটা আরও বেশি করে কীভাবে করা যায়, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি কীভাবে করা যায়, মানুষ কীভাবে আরও বেশি পরিমাণে আসতে পারে, মানে স্বাচ্ছন্দ্য কীভাবে মানুষকে বেশি দেওয়া যায়, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ দিয়ে নিশ্চিত যেন সিকিউরিটি থাকে, সমস্ত বিষয় নিয়ে আমাদের পরিদর্শন হয়েছে। এবং এবার মাতা ত্রিপুরা মন্দিরের জন্য একটা আলাদা রকমের লাইটিং থাকবে, বাকি লাইটিংগুলোর জন্য জোর দেওয়া হয়েছে। তো সর্বোপরি সামগ্রিকভাবে এই মেলাতে যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন আসতে পারে, নির্ভেজাল মেলা যেন আমরা করতে পারি। সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের আজকে মেলার জায়গাটি আগের তুলনায় বেড়েছে, অনেক বেড়েছে। গতবার তো আপনারা ছিলেন, অনেক কম ছিল, এবার প্রায় দ্বিগুণ হয়েছে। হ্যাঁ, এবং আগামী দু তিন মাসের মধ্যে মন্দিরও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যেই পরিসরটা কতবার পেয়েছিলাম আমরা সবসময় তার থেকে অনেক বেশি পরিমাণে জায়গা এবার আছে। প্রতি বছর মেলাতে স্পেশাল ট্রেন দেওয়া হয় রাজ্য সহ বহিরাজ্য, এবারও আমরা বলেছি এবারও দেওয়া হবে। এবং মেলাতে এবার কিছু বাইরের শিল্পী তাদেরও আনা হবে, গতবার আনা হয়েছিল, এবার আর একটু ভালো মানের শিল্পী যারা আছে তাদেরকেও আনা হবে। তো কালচারাল প্রোগ্রাম গতবার যেরকম চলছিল 52-53 ঘন্টা সেরকমভাবে রাখা হয়েছে, আরও বেশি পরিমাণে শিল্পীদের আনা। দোকানের সংখ্যা কি বাড়ানো হয়েছে? দোকানের সংখ্যা গতবারের তুলনায় অনেক বেড়েছে, জায়গা বেড়েছে, তো দোকানের সংখ্যা বাড়বে। আর বিশেষ একটা প্রশ্ন হলো যে মেলা আবার কতদিন থাকছে? মেলা 3 দিনই থাকবে। আলো রোশনি দীপাবলি, এই আলোক সজ্জা নিয়ে কি থাকছে মাতাবাড়িতে? আলোক সজ্জা নিয়ে আমরা লেজারের একটা পরিকল্পনা চলছে, এটা এখনো ফাইনালাইজ হয়নি। বাকি অন্যান্যবার যেরকম আলো দিয়ে সাজানো হয় বা যেটা লাইটিং থাকে তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে এবার থাকে। একদম প্রত্যেক বছর মাতাবাড়ির যে পুজো কিংবা মাতাবাড়ি মেলা সেটা বিভিন্ন জায়গাতে আইসি দপ্তরে যে লেডিস স্ক্রিনগুলি সেখানে থাকবে, লাইভ স্ট্রিমিং গতবার থেকে চালু হয়েছে, যেটা রাজ্যের মানুষ মাতা ত্রিপুরা মন্দিরের মেলা প্লাস পুজো আরতি যেগুলো আগে দেখার সম্ভাবনা মানে সম্ভব করছিল না, ধর্মনগর থেকে অনেকে আসতে পারেন না বা অন্যান্য জায়গা কমলপুর কুমারঘাট থেকে আসতে পারেন না, তো আমরা গতবার আমরা আইসি ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন জানিয়েছি লাইভ স্ট্রিমিং করার জন্য, গতবার করা হয়েছে, এবারও সেটা থাকবে। এবং তার এলইডির সংখ্যা অনেক বেড়েছে সারা রাজ্যে। তো এখান থেকে না এসো যারা 4-5 লাখ লোক তো আসে, তারপরে অনেক লোক আসতে পারে না, তো ধর্মনগর বলুন বড় বড় শহরগুলো যেখানে আমাদের এলইডি স্ক্রিনগুলো আছে তারা সেখান থেকে ওই মেলাকে উপভোগ করতে পারবে, মার দর্শন করতে পারবে, আরতি।
প্রতি বছরই উপচে পড়া ভিড় হয় উদয়পুরের মাতাবাড়িতে এবং এই বছরও কিন্তু সেই মতো পরিকল্পনা নেওয়া হচ্ছে যেন অন্যান্য জায়গা থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসে ব্যবসা করেন দোকান নিয়ে বসেন তারাও যেন স্বচ্ছন্দ মতো ব্যবসা করতে পারেন এবং জানা গেছে এবারেও অন্যান্য বারের তুলনায় এবারেও আরও অনেক ভালো মানের শিল্পীদেরকে আনা হবে বাইরে থেকে অর্থাৎ ত্রিপুরার বাইরে থেকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সেই সাথে প্রশাসনিক নিরাপত্তাও কিন্তু 24/7 চলবে জরুরিকালীন ব্যবস্থাও রয়েছে এবং আরও আরও অনেক জায়গা বৃদ্ধি পাওয়াতে অর্থাৎ মাতাবাড়িতে আরও অনেক বড়সড় পরিসরে জায়গা বৃদ্ধি পাওয়াতে দোকানিরাও কিন্তু দোকান নিয়ে বসতে পারবে আরও অনেক বেশি পরিমাণে এবং সেই মোতাবেক চলছে পর্যালোচনা এবং সবটাই খতিয়ে দেখেন আজকে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা।